হ্যালো টেস্টিং হ্যালো 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 টেস্টিং হ্যালো 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 দেখো তোমাদেরকে এখন যেটা করাচ্ছি আমি সেটা হচ্ছে ফুড ক্রপস বা আমাদের যে ভারতবর্ষের যে খাদ্যশস্য বা এগ্রিকালচার এই সম্পর্কে কিছু তথ্য তো এটা পরীক্ষায় দু একটা কোয়েশ্চেন এখান থেকে থাকেই তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখো তো মোটামুটি এক নম্বর হয়তো কমন পেতে পারো ঠিক আছে এক দুই তিন নম্বর এরকম কমন পেতেই পারো তো ক্লাসটা ভালোভাবে করো দেখো তোমাদের সবার আশা করছি ভালো লাগবে দেখো আমাদের ইন্ডিয়া হচ্ছে কি একটা কৃষি প্রধান দেশ ইন্ডিয়া কি হচ্ছে এগ্রিকালচার বা কৃষিপ্রধান দেশ এর টু থার্ড পপুলেশন এর টু থার্ড টু থার্ড পপুলেশন কী এগ্রিকালচার বা কী কৃষির সঙ্গে যুক্ত ঠিক আছে আমাদের টু থার্ড যে এগ্রিকালচার কৃষির সঙ্গে যুক্ত আছে সেক্ষেত্রে মানে কি এবার আমাদের দেখতে হবে যে আমাদের এখানে মানে কি ধরনের খাদ্যশস্য এখানে চাষবাস হয় সেটা নিয়ে আমাদের হচ্ছে এখনকার আলোচনা তো আমাদের যে ফুড ক্রপস টোটাল খাদ্যশস্যটাকে আমাদের যে হলো সেটাকে ক্রপ ক্রপ বা খাদ্যশস্যকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি একটা দেখো নর্মাল যেটা খাদ্যশস্য আমরা প্রথম থেকে বলে ফুড ক্রপস বলা হয় যেটাকে ফুড ক্রপস আর একটা হচ্ছে তোমার যে সমস্ত খাদ্যশস্য বিক্রি করে আমাদের টাকা পয়সা আছে এগুলোকে বলা হয় ক্যাশ ক্রপস ক্যাশ ক্রপ ঠিক আছে এই দুই ধরনের জিনিস আমরা একটু হালকা করে নিই কালিটাকে এই দুই ধরনের খাদ্যশস্য আমরা পেতে পারি ঠিক আছে তো ফুড ক্রপসের মধ্যে কে কে পড়ছে আর ক্যাশ ক্রপের মধ্যেই বা কে কে পড়ছে এগুলো আমাদেরকে জানতে হবে क्वेश्चन আসতেই পারে যে এই ধরনের একটা ফসলের নাম দিয়ে দিল দিয়ে বললো যে এই ফসলটা কী ধরনের খাদ্যবস্তর মধ্যে পড়ে ফুড ক্রপসের মধ্যে কী কী পড়ে দেখো এক নম্বরেই পড়ে হচ্ছে রাইস বা চাল দুই নম্বর হচ্ছে হুইট বা গম বাংলাতেই বলছি ঠিক আছে তিন নম্বর হচ্ছে ভুট্টা চার নম্বর হচ্ছে মিলেট পাঁচ নম্বর হচ্ছে তোমার ওই এই চারটে মোটামুটি এই চারটেই যে রাখো তাহলেই হবে ঠিক আছে তোমার রাইস গম ভুট্টা মিলে আর একটা ইম্পর্টেন্ট বাদ পড়ে ওটা হচ্ছে ডাল তাহলে এই টোটাল পাঁচ রকমের যে খাদ্য আমাদের যে আমরা যে মানে ইউজ করি সেটা হচ্ছে এদেরকে কী বলবো শস্য যেটা আমরা খাবারের জন্য চাষ করি মেনলি এটা আমাদের বেসিক দরকার ক্যাশ ক্রপ যেগুলো আমরা মেনলি ব্যবসা বাণিজ্যের জন্য ইউজ করি সেগুলো কী কী আছে দেখে নাও এক নম্বর ক্যাশ মধ্যে পড়ছে সুগার কেন বা আখ দুই নম্বরের মধ্যে পড়ে যাচ্ছে তোমার ওই হর্টিকালচারের যে সমস্ত এগুলোকে সব কিছু হর্টিকালচার হ্যাঁ হর্টিকালচারের যা কিছু আছে সব তিন নম্বর হচ্ছে টি চার নম্বর হচ্ছে কফি ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে জুট বা পাট ঠিক আছে এই ধরনের যে সমস্ত তোমার খাদ্যবস্তুগুলো আছে যে সমস্ত চাষবাসগুলো আছে যেগুলো বিক্রি করে আমরা প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারি বিজনেস পারপাসে এগুলোকে বলা হয় কি ক্যাশ কপস আর যেগুলো আমরা আমাদের ওই নিজের খাদ্যের জন্য ব্যবহার করে সেটাকে বলা হয় ফুড যে বা নর্মাল খাদ্যবস্তু ঠিক আছে এবার দেখো আমাদের ইন্ডিয়াতে টোটাল যে ক্রপসিং সিজন ক্রপিং সিজন বা ক্রপিং সিজন বা চাষবাসের যে সময়কাল চাষবাসের ঋতু ইংরেজিতে বলছে এটা ক্রপিং সিজন এই ক্রপিং সিজন অনুযায়ী আমাদের যে খাদ্যবস্তু আছে সেটাকে আমরা টোটাল তিন ভাগে ভাগ করতে পারি ঠিক আছে মোটামুটি সবাই এটা জানো কি ভাগ আছে ভাগগুলো হচ্ছে কি যথাক্রমে রবি ফসল খারিফ ফসল আর একটা হচ্ছে জেড জেড ফসল ঠিক আছে তা রবি ফসলের মধ্যে কীগুলো পড়ছে দেখো রবি ফসলের মধ্যে যেগুলো আমাদের পড়ে সেগুলো হচ্ছে এবার একটু দেখো একটা জিনিস আমি ডিটেলস একটু বলে দিচ্ছি এই কারণেই যে রবি ফসলের মধ্যে যারা পড়ছে সেই সমস্ত রবি ফসলের খাদ্যগুলোকে তোমার যে মানে কোন সময়ে হয় আর সেই সঙ্গে এদের কি কি দরকার পড়ে সেগুলোকে আমি বলে দিচ্ছি ঠিক আছে এদের যে টাইম বা সময়কাল রবি ফসলের সময়কাল হচ্ছে তোমার অক্টোবর থেকে অক্টোবর থেকে ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে সময় হচ্ছে রবি ফসল চাষ করা হয় এরা মানে বোনা হয় এগুলোকে আর এগুলোকে তোলা হয় যেটা সেটা হচ্ছে এপ্রিল জুনে গিয়ে এপ্রিল জুন এই হচ্ছে রবি শস্য মানে তোমার চাষের সময়কাল এক্সাম্পলের মধ্যে যেগুলো পড়ে রবি শস্য যেগুলো আছে সেগুলো হচ্ছে এক নম্বর গম দুই নম্বর হচ্ছে বার্লি তিন আমরা বলতে পারি তোমার মাস্টার বা সরষা সর্ষে ঠিক আছে এই ধরনের ফসল যেগুলো আছে এগুলো কি বলবো রবি ফসল যেগুলো সময়কালটাও আমি দিয়ে দিলাম দুই নম্বর হচ্ছে কি আমি চুলে আসি খারিফ ফসলে খারিফ ফসল বোনা হয় যে সময়কালটা সেটা হচ্ছে জুন থেকে জুলাই এই সময়টা খারিফ ফসল বোনা হয় আর তোলা হয় যে সময়টা সে হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই টাইমটাই খারিফ ফসল বোনা তুলে নেওয়া হয় এবার এর মধ্যে কী কী পড়ছে খারিফ ফসলের মধ্যে দেখে নাও খারিফ ফসলের মধ্যে যারা পড়ছে তার এক নম্বরে আসে কি রাইস বা ধান দুই নম্বর হচ্ছে মেজ বা ভুট্টা ঠিক আছে তারপর হচ্ছে সয়াবিন সয়াবিন বাজরা তুলা তারপর তোমার পাট এই সমস্ত ফসলগুলো আছে যেগুলো সেগুলো হচ্ছে খারিফ ফসলের মধ্যে পড়ে আর এই সঙ্গে একটা ইম্পর্টেন্ট ফসল হচ্ছে গ্রাউন্ড নাট বা যে মাটির চিনা বাদাম সেগুলো নাট বা বাদাম এই কটা জিনিস কি হয় তোমার খারিফ ফসলের মধ্যে পড়ে যায় ঠিক আছে তাহলে এই হলো রবি ফসল খারিফ ফসল আর একটা হচ্ছে জেট যেটাকে বলছে জেট সম্পর্কে এবার আমি বলি জেড যে শস্যটা আছে জেড আইডি জেড এই ফসলটা যেটা এর সময়কাল হচ্ছে মেইনলি হচ্ছে মার্চ মার্চ মাসে এগুলো বোনা হয় আর জুলাই থেকে এগুলো হচ্ছে তুলে নেওয়া হয় ঠিক আছে এর এক্সাম্পল কি আছে এর উদাহরণ এক নম্বর উদাহরণ হচ্ছে ওয়াটার মেলন বা তরমুজ আর দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার মাস্ক মেলন বলা হয় তরমুজের মতো এক ধরনের সেটা হচ্ছে মাস্ক মেলন এইগুলো হচ্ছে জেড ফসলের মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে তারপর নেক্সট দেখো মেজর ফুড ক্রপস যেগুলো আছে এবার আমি আলোচনা করব আমাদের দেশের যেসব প্রধান সব ফুড ক্রপস সেগুলো সম্পর্কে তো এক নম্বরে চলে আসবে রাইসের নাম আর আই রাইস তো রাইস হচ্ছে ধান আমাদের প্রধান খাদ্যশস্যের মধ্যে এটা পড়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো রাইস হচ্ছে এমন একটা ফসল যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পরিমাণে চাষ করা হয় সেটা হচ্ছে রাইস ঠিক আছে এবার প্রথমে কোশ্চেন আসে এক নম্বর কোশ্চেন যেটা এখান থেকে আসতে পারে সেটা হলো যে এর মেজর প্রডিউসিং স্টেট কোনটা সবচেয়ে বেশি কোথায় এটা ধান চাষ হয় এক নম্বর হচ্ছে প্রথমে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ধান চাষে প্রথম তারপরে হচ্ছে ইউপি ঠিক আছে পরপর এই দুটো স্টেটের নাম জানলেই হয়ে যাবে দুই নম্বর কোশ্চেন পুরো বিশ্বের মধ্যে কে প্রথম বিশ্বের মধ্যে ভারতের স্থান বিশ্বের মধ্যে ভারতের স্থান হচ্ছে রাইস প্রোডাকশন হচ্ছে সেকেন্ড আর ফার্স্ট হচ্ছে চায়না এই দুটো জিনিস মনে রাখবে ঠিক আছে এবার এর জন্য রেইনফল কী কী দরকার পড়ে দেখে নাও প্রত্যেকটা চাষের জন্য একটা নির্দিষ্ট রেইনফলের দরকার পড়ে এর রেইনফল হচ্ছে দেড়শো থেকে তিনশো সেন্টিমিটার বৃষ্টিপাত হলে এই রাইসের চাষটা ভালো হয় আর টেম্পারেচার বা উষ্ণতা সেটাও অবশ্য যা রাখবে সেটা হচ্ছে বাইশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচারের মধ্যে তোমার ধান চাষটা সবচেয়ে বেটার হয় তারপর দুই নম্বরে চলে আসি দুই নম্বর যেটা আছে সেটা হুইট বা গম উইট বা গম তা গম যেটা বলেছিলাম তোমার প্রথমে চলে আসছে এটা যে আমি যেটাগুলো কথাগুলো বলছি যে প্রথম হচ্ছে মেজর প্রডিশনাল স্টেট কোনটা তারপরে তোমার হবে দেশ দেশ হিসেবে কী কী আসে গম চাষে যে প্রথম সে গম চাষে প্রথম হচ্ছে ইউপি গম চাষে দ্বিতীয় যে আছে সে হচ্ছে এমপি বা মধ্যপ্রদেশ গম চাষে থার্ড হচ্ছে পাঞ্জাব এই তিনটা রাজ্য পরপর ওয়ান টু থ্রি স্থান দখল করে আছে ঠিক আছে ইন্ডিয়াতে ইন্ডিয়া যেটা আছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার কি হলো সেকেন্ড লার্জেস্ট ঠিক আছে ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আর ফাস্ট কে ফার্স্ট অবভিয়াসলি সেই চায়না ঠিক আছে আর কি আছে এর জন্য রেইনফলের কি দরকার সেটা বলে যাবে খুব এই যে প্রত্যেকটার জন্য অবশ্যই তোমরা জেনে রাখবে যে যেমন আমার ধানের ক্ষেত্রে হচ্ছে থেকে একশো সেন্টিমিটার তোমার বৃষ্টিপাত হলে গম চাষের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যায় ঠিক আছে তারপরে চলে আসি হচ্ছে মেজ বা ভুট্টা মেজ বা ভুট্টা মেজ বা ভুট্টার ক্ষেত্রে কি হয় ইন্ডিয়া হচ্ছে লার্জেস্ট প্রডিউসার ইন্ডিয়া হলো গম চাষের হচ্ছে প্রথম ভুট্টা চাষ হচ্ছে প্রথম ঠিক আছে দুই নম্বর কি হচ্ছে মেজর প্রডিউসিং স্টেট মানে কোন রাজ্যে থেকে বেশি হয় এদিক দিয়ে প্রথম হচ্ছে কর্ণাটক কর্ণাটক হচ্ছে প্রথম এরপরে হচ্ছে এমপি তারপরে চল আসছে মহারাষ্ট্র এই তিনটি হচ্ছে পরপর অবস্থান করছে ঠিক আছে এবার হচ্ছে কি আছে মিলেট যেগুলোকে বলা হয় দেখো এক ধরনের ফসল অবশ্যই নাম তোমার হচ্ছে নাম হচ্ছে মিলেট এই মিলেটগুলোর ক্ষেত্রেও তোমাদেরকে কিছু জিনিস দেওয়া দরকার যে এগুলো কোথাও বেশি আর কোথায় কম পাওয়া যায় ঠিক আছে মিলেটের মধ্যে যেটা আছে প্রথমেই আমাদের দরকার পড়ছে রেইনফল মেনলি শুষ্ক জায়গায় এগুলো হয় শুষ্ক জায়গায় এই ধরনের ফসলগুলো বেশি হয় রেইনফল কি কি দরকার দেখে নাও রেইনফল হচ্ছে পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার রেইনফল দরকার আর টেম্পারেচার বা উষ্ণতা এই উষ্ণতা হচ্ছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে থার্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচারে মিলেট সবচেয়ে বেশি হয় ঠিক আছে এবার টপ মিলেট প্রডিউসার মানে দেশ কে রাজ্য কে কে আছে এক নম্বর হচ্ছে রাজস্থান যেহেতু শুষ্ক এলাকায় বলেছিলাম এক নম্বর হচ্ছে মিলেট প্রডিউসার এক নম্বর হচ্ছে রাজস্থান তারপর দুই নম্বর হচ্ছে কর্ণাটক এই দুটো পরপর ঠিক আছে এই দুটো জিনিস ভালো করে রাখবে এবার যে সমস্ত মিলেটগুলো আছে সেই মিলেটগুলোর মধ্যে কে কে আছে ঠিক আছে মানে তোমার কী কি মিলেট পাওয়া যায় সেইগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে এক নম্বর হচ্ছে বাজরা এক নম্বর হচ্ছে জোয়ারকে চলে আসি জোয়ার যেটা আছে সেটা হচ্ছে এরিয়া বা হচ্ছে তোমার একটু সাথে এলাকায় বেশি ভালো হয় এরিয়াতে সবচেয়ে বেশি ভালো হয় লার্জেস্ট প্রডিউসার স্টেট যেটা সবচেয়ে বেশি তৈরি হয় যেখানে সেটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র দুই নম্বর হচ্ছে বাজরা বাজরা যেটা হচ্ছে যে বালি মাটি যেখানে থাকে বা সয়েলড মাটি বালি মাটি ভাগ যেখানে বেশি থাকে সে বা হালকা স্লিক সয়েল যেগুলোকে বলা হয় সেগুলোতে হচ্ছে বাজরা সবচেয়ে বেশি হয় প্রথম হচ্ছে আর তিন নম্বর হচ্ছে রাগি রাগি দেখো রাগি হচ্ছে সাধারণত লাল হ্যাঁ আর ব্ল্যাক সয়েল ব্ল্যাক সয়েল বা ব্ল্যাক মাটি এগুলো হচ্ছে রাগি সবচেয়ে বেশি ভালো হয় ঠিক আছে আর এই যে প্রথম যে আছে এই রাজ্যের প্রথম সে হচ্ছে কর্ণাটক এই তিনটে জিনিস তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট জানতে হবে ঠিক আছে এরপর যে চলে আসে ডাল পালসেস বা ডাল খুব ইম্পর্টেন্ট ডাল ছাড়া চলেই না আমাদের পালস বা ডাল ডাল সম্পর্কে কিছু জিনিস না ডাল হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট প্রডিউসার ইন্ডিয়া হচ্ছে ডালের লার্জেস্ট প্রডিউসার ইন্ডিয়া হলো ডালের লার্জেস্ট প্রডিউসার এবং লার্জেস্ট কনজিউমার ভালো করে এটা এটা হলো ডালে লার্জেস্ট প্রডিউসার প্লাস কনজিউমার সবচেয়ে বেশি ডাল খায় এবং সবচেয়ে বেশি ঠিক আছে একে কি বলা হয় ডাল হচ্ছে সাধারণত লেগুমিনাস স্ক এগুলোকে লেগুমিনাস স্ক বলা হয় আর ডালের হচ্ছে মেন ব্যাপার হচ্ছে ডালের ম্যাক্সিমাম ভাগ হচ্ছে প্রোটিন ম্যাক্সিমাম ভাগ হচ্ছে কি প্রোটিন এই ডাল হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন ঠিক আছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ডালে টপ প্রডিউসিং স্টেটগুলোর মধ্যে প্রথমে চলে আসবে কি ডালের প্রডিউস আছে রাজস্থান আর তারপরে হচ্ছে কি এমপি বা মধ্যপ্রদেশ এই দুটো পরপর আছে ঠিক আছে এই জিনিসগুলো মোটামুটি জানতে হবে তাহলেই হবে এইবার চলে আসি ডাইরেক্ট এগুলো হচ্ছে খাদ্যশস্য গেল এবার চলে আসি তোমাদেরকে ইয়ে যেটা বলছি খাদ্যশস্যের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে ওই ক্যাশ ক্রপস ক্যাশ ক্রপ মানে যেগুলো দ্বারা আমাদের মেনলি টাকা পয়সার জন্য আমরা যেগুলো চাষবাস করে থাকি এক নম্বরে চলে কি বলেছিলাম হচ্ছে ইন্ডিয়া যাচ্ছে কোনটার পজিশন কোনটায় ইন্ডিয়া হচ্ছে প্রথমে সেকেন্ড লার্জেস্ট ইন্ডিয়া হলো সেকেন্ড লার্জেস্ট আর ফার্স্ট যে আছে সে হচ্ছে ব্রাজিল ব্রাজিল হচ্ছে আখ উৎপাদনে প্রথম ঠিক আছে এবার হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে ফাস্ট কে এটা হচ্ছে ইন্ডিয়াতে গেল ভারতের মধ্যে সবচেয়ে কে প্রথম হচ্ছে ইউপি তারপর হচ্ছে এমপি এমপি বলছে মহারাষ্ট্র মহারাষ্ট্র তারপর হচ্ছে কর্ণাটক তারপর হচ্ছে এই হচ্ছে পরপর তিনটে রাজ্য গেলো এর জন্য রেইনফল কি দরকার সেটা জানো রেইনফল যেটা দরকার সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ থেকে একশো সেন্টিমিটার রেইনফল হলেই আঁক ভালো হয় আর এর টেম্পারেচার এর টেম্পারেচার যেটা আছে সেটা হচ্ছে তোমার একুশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এই হলো তোমার ক্যাশ গেল চলে দেখো অয়েল অয়েল সিড সিড বা যেগুলো হচ্ছে তৈল শস্য এগুলো হচ্ছে সব হচ্ছে অয়েল সিডস অয়েল সিডস এর মধ্যে প্রথম যে স্থান অধিকার করে বা টপ যে স্টেট সে হচ্ছে রাজস্থান সে হচ্ছে রাজস্থান এক নম্বর হচ্ছে রাজস্থান তারপর যেগুলো আছে এক্সাম্পল এর মধ্যে যেগুলো গ্রাউন্ডনাট মাস্টার্ড অয়েল কোকোনাট সবকিছু এর পর যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার প্লান্টেশন ক্রপ যেগুলো বলা হয় সেগুলো এক নম্বরে চলে আসে টি বা চা জিনিসটা এক নম্বর আছে হচ্ছে টি বা চা টি সম্পর্কে ওকে জানতে হবে প্রথম এই টি ইন্ট্রোডিউস ছিল কি ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশরা সর্বপ্রথম ভারতবর্ষে চায়ের প্রচলনটা করেছিল ইন্ডিয়া হচ্ছে কি এই চা উৎপাদনে ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আর চায়না হচ্ছে ফার্স্ট চা উৎপাদনে চায়না হচ্ছে ফার্স্ট ঠিক আছে এবার ইন্ডিয়া হচ্ছে টি প্রডিউশন স্টেট সবচেয়ে হাইস্ট সবচেয়ে বেশি চা কোথায় তৈরি হয় প্রথমে সবচেয়ে বেশি চা উৎপাদন হচ্ছে আসামে তারপরে চা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে রেইনফল কি দরকার পড়লে চায়ের জন্য জমি এমন দরকার যেখানে কিন্তু জল দাঁড়াবে না কিন্তু বৃষ্টিপাত হবে দেড়শো থেকে তোমার তিনশো সেন্টিমিটার টেম্পারেচার হলেই চা চাষটা হচ্ছে ভালো হয় ঠিক আছে চায়ের পর যেটা আসছে সেটা হচ্ছে কফি সেম টাইপের জিনিস কফি কফির ক্ষেত্রে কি হয় দেখো কফি হচ্ছে ইন্ডিয়া হলো যে কফির ফার্স্ট মানে হচ্ছে এক নম্বরে লার্জেস্ট প্রোডিউসার লার্জেস্ট প্রোডাকশন কোথায় হয় ইন্ডিয়াতে লার্জেস্ট প্রোডাকশন যেটা হচ্ছে ইন্ডিয়া এর হচ্ছে দেখো এই সরি কফির ক্ষেত্রে সরি এটা বড় ভুলে গেছে আমার কফির ক্ষেত্রে লার্জেস্ট প্রোডাকশন যেটা হয় সেটা হচ্ছে ব্রাজিলে কফির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া সরি ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে ব্রাজিল ফার্স্ট হচ্ছে ব্রাজিল আর ইন্ডিয়া যেটা আছে ইন্ডিয়া যেটা আছে সেটা হচ্ছে সেভেন পজিশন অবলম্বন করছে ইন্ডিয়া হচ্ছে সেভেন লার্জেস্ট আর টপ প্রডিউসিং ইন্ডিয়ার মধ্যে যদি টপ প্রোডিউসিং ধরা হয় প্রথমে চলে আসবে কি কর্ণাটক তারপর হচ্ছে কেরালা তারপর হচ্ছে তামিলনাড়ু তারপর যে তামিলনাড়ু ঠিক আছে এই হচ্ছে তোমার টোটাল গেল এবার চলে আসি যে খাদ্যটা সেটা হচ্ছে তোমার রাবার এটা খাদ্যশস্য ঠিক না এটা হচ্ছে তোমার যে আয়কর শস্য যেগুলো হয় সেগুলো হচ্ছে একটা এবার আসবে রাবার ঠিক আছে রাবারের মধ্যে কি আছে এই লার্জেস্ট যে প্রডিউসার ভালো করে জান রাখবে লার্জেস্ট প্রডিউসার রাবার হচ্ছে কি থাইল্যান্ড লার্জেস্ট হচ্ছে থাইল্যান্ড ইন্ডিয়ার যে এলাকার মধ্যে যে ইন্ডিয়াতে যে সমস্ত জায়গাগুলোতে রাবার প্রডিউস হয় তার মধ্যে ফার্স্ট হচ্ছে কি কেরালা হচ্ছে ফার্স্ট তারপর হচ্ছে তামিলনাড়ু এর যেটা পাবো সেটা হচ্ছে আমরা কর্ণাটক কর্ণাটক এই হচ্ছে তোমার রাবারের যে এগুলো আছে সেটা রাবার প্রোডাকশান ঠিক আছে এবার চলে আসি কটন বা তুলা কটন বা তুলা এর অরিজিন কটন অরিজিন বা এর প্রথম সর্বপ্রথম হয়েছিল কোথায় ইন্ডিয়াতে এটা চাষ করা হয় ঠিক আছে টপ প্রডিউসিং স্টেটগুলোর মধ্যে প্রথম হচ্ছে কি গুজরাট ফার্স্ট হচ্ছে গুজরাট তারপর হচ্ছে মহারাষ্ট্র তারপর হচ্ছে তেলেঙ্গানা এই তিনটে কটন এক নম্বরটা জানলেই চলবে বেশি দুই তিন যাওয়ার দরকার নেই ঠিক আছে এর জন্য যে মাটির প্রয়োজন হয় সেটা হচ্ছে কালো কৃষ্ণ মৃত্তিকা কালো মৃত্তিকা বা কালো কৃষ্ণ মৃত্তিকা এই কটন চাষের জন্য সবচেয়ে উপযুক্ত এর জন্য যে টেম্পারেচার দরকার পড়ে সেটা হচ্ছে একুশ একুশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমার বোর্ডটা একটু ডিস্টার্ব করছে এর জন্য টেম্পারেচার দরকার একুশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর টেম্পারেচার দরকার রেইনফল যেটা দরকার হালকা রেইনফল পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার রেইনফল হলেই এই কটন চাষ হচ্ছে ভালো হয় ঠিক আছে তারপরে হচ্ছে সবার লাস্টে যেটা আসে সেটা হচ্ছে জুট বা পাট মোস্ট ইম্পর্টেন্ট একটা অর্থকরী ফসল পাট হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট অর্থকরী ফসল যেটাকে স্বর্ণতন্তু বলা হয় সোনালী তন্তু বা স্বর্ণতন্তু পাট এই পাট চাষের জন্য কি কি দরকার পড়ে সেটা জেনে এরাও পাট চাষের জন্য জিনিসগুলো দরকার হয় পাট চাষের জন্য জিনিসগুলো দরকার পড়ে টেম্পারেচার প্রথমে বই রাখি টেম্পারেচার বা উষ্ণতা এটা হচ্ছে পঁচিশ থেকে পঁচিশ ডিগ্রি থেকে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দরকার রেইনফল বা বৃষ্টিপাত যেটা দরকার সেটা হচ্ছে দেড়শো ডিগ্রি থেকে সরি দেড়শো সেন্টিমিটার থেকে দুশো পঞ্চাশ সেন্টিমিটার ঠিক আছে টপ প্রডিউসিং যে স্টেট সেগুলোর মধ্যে কি কী পড়ে প্রথমে হচ্ছে ডব্লিউ বি এ ওয়েস্ট বেঙ্গল তারপর হচ্ছে বিহার তারপর হচ্ছে আসাম কিন্তু সবচেয়ে বেশি এই ডব্লিউ বি প্রথম যে আছে মানে ফার্স্ট র্যাঙ্কিং সেটা জানলেই হয়ে যাবে ঠিক আছে এটাকে গোল্ডেন ফাইবার স্বর্ণতন্ত্র বলা হয় আর ইন্ডিয়া হলো এই পাট চাষে টপ মানে হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই লার্জেস্ট প্রডিউসার অফ তোমার পাট বা জুট ঠিক আছে এবার আর কিছু কিছু জিনিসগুলো আছে সেগুলোকে আমি বলে দিচ্ছি পরপর সেগুলো একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো সেটা হচ্ছে এক নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো বা আম এই আম চাষে হায়েস্টকে হচ্ছে ইউপি বা উত্তর প্রদেশ আচ্ছা উত্তর বা ইউপি দুই নম্বর হচ্ছে অরেঞ্জ বা কমলা লেবু হচ্ছে কি মধ্য প্রদেশ ঠিক আছে তিন নম্বর হচ্ছে কি বেনানা বা কলা কলা চাষে সর্বপ্রথম ওদের হচ্ছে অন্ধ্রপ্রদেশ এপি চার নম্বরে আচ্ছা পাইনাপেল বা আনারস এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে আঙ্গুর বা গ্রেপ এটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র আর হচ্ছে তোমার দেখো আর যেগুলো আছে ওয়ালনাট বা তোমার ওই আখরোট বলা হয় আখরোট হচ্ছে কি জম্মু কাশ্মীর এই কটা জিনিস মেনলি আছে হুম আর একটা জিনিস মনে রাখবে ইন্ডিয়া হলো ফ্রুট আর ভেজিটেবলের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার ইন্ডিয়া হলো ফ্রুট আর ভেজিটেবল ফ্রুট অ্যান্ড ভেজিটেবলের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার সেখানে চায়না হলো নাম্বার ওয়ান মোটামুটি ফসল থেকে এইগুলোই আসে ঠিক আছে কিছু একটু ভুল উঁচু হয়তো হতে পারে কিন্তু মনে হয় যে একদম ডেটা একদম কনফার্ম আছে ঠিক আছে এইগুলোই মোটামুটি দেখো দেখে রেখো কীরকম লাগে অবশ্যই জানিও ঠিক আছে এইটুকুই এই ফসলের সম্পর্কান্ত এইসব কোয়েশ্চেনগুলো এখান থেকেই আসতে পারে এগুলো দেখে নিয়ে জানিও কেমন হয়েছে